ম্যাজিস্টিকে ব্যাঙ্গালোরে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? ইসকন মন্দির, রাইট? তো আজকে আমরা সবাই পাঞ্জাবি টাঞ্জাবি পরে এসেছি, ইটস মাই ব্লু পাঞ্জাবি, ইউ ক্যান সি মাই আউটফিট হিয়ার, আর অজয় গ্রিন কালারের একটা আউটফিট পরে এসেছে। সো আমরা এখন যাচ্ছি ইসকনে। তো আমরা আছি কোথায়? জায়গাটা ফেমাস ফর ব্যাঙ্গালোরিয়ান, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের মিডল পয়েন্ট, KBS ম্যাজিস্টিক। এদিকে আছে রেলওয়ে স্টেশন, ম্যাজিস্টিক রেলওয়ে স্টেশন, SBC। এদিকে আছে বাস স্টপ, এদিকে ঘোরো, স্পিরিট ওভার। এদিকে আছে বাস স্টপ, পিছনে রেলওয়ে স্টেশন, SBC রেলওয়ে স্টেশন। সো আমরা এখন যাচ্ছি মেট্রো ধরতে, এদিকে মেট্রো আছে, ইটস দ্য ওয়ে টু দ্য মেট্রো, লেটস গো। এখন চলে এসেছি ব্যাঙ্গালোর মেট্রো স্টেশনে। সো এই যে দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোর মেট্রো স্টেশনে ভিড়, অ্যাজ ইউজুয়াল, নর্মাল ইটস। One more information, in Bangalore there's a WhatsApp metro, you can book your tickets from WhatsApp as well, right? Nama Metro WhatsApp app, so you don't need a queue for that booking and metro station. So if you are using WhatsApp, so you can book the tickets from WhatsApp as well for metro. So right now my assistant, my PA, is booking my tickets. Come on guys, let's go. This station, it's already booked, the tickets, it's super easy, super cool. Let's go to the metro first. Now we are going towards the metro station. Drop call ka kon line ta toto metro green line, and it's Naga Central line from Majestic metro station. Or jara Whitefield theke asche, so they are also purchasing the same connecting line through Whitefield as well. ঠিক আছে, ইটস ওকে, মেট্রো রাইড করেও ভালো লাগলো, আমি এতটাও খারাপ বলছি না মেট্রোকে। বাট কোন মেট্রোটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো, ব্যাঙ্গালোর, দিল্লি আর কলকাতা? টু বি অনেস্ট, আমি কলকাতা মেট্রো চেপেছি, আমি ব্যাঙ্গালোর মেট্রো চাপলাম, এবং দিল্লি মেট্রোতে আমি তো ডেলি ট্রাভেল করতাম ওয়ান্স আপন এ টাইম, আমি যখন দিল্লি কলেজে পড়তাম। কিন্তু ইস্ট অ্যান্ড ওয়েস্ট দিল্লি ইজ দ্য বেস্ট, দিল্লি মেট্রোকে আমি ফার্স্ট র্যাঙ্ক দেবো। কলকাতাকে ব্যাঙ্গালোর মেট্রোকে আমি সেকেন্ড র্যাঙ্ক দেবো, অ্যান্ড কলকাতা মেট্রো থার্ড র্যাঙ্ক। আর যদি বেস্টের মধ্যে বেস্ট হয় তাহলে বলবো লন্ডন মেট্রো, লন্ডন আন্ডারগ্রাউন্ড, দ্যাট ওয়াজ দ্য সুপার ইজি। তুমি নিজের টাউন কলকাতাকে থার্ড নম্বরে রাখছো? না, আমি থার্ড নম্বরে রাখছি বিকজ অফ দ্য কমফোর্ট জোন, বিকজ অফ দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড অল, আমি সমস্ত দিক ওভারঅল আই জাস্ট টেলিং ইউ, বাট দিল্লি ইজ দ্য বেস্ট। আমার মনে হয় ব্যাঙ্গালোর থেকে কলকাতা মেট্রোটা খুব বেশি ভালো, বিকজ ইউ আর ইউ লাভ টু কলকাতা, রাইট? আমি অবশ্য ভালোবাসি কলকাতাকে, এই নয় যে ভালোবাসি না, বাট আমার দিল্লিকে ভালো লাগে বেশি, বেটার দেন ব্যাঙ্গালোর থেকে। ফাইনালি আমরা হেঁটে হেঁটে ইসকন মন্দিরের সামনে চলে এসেছি। সো আর কিছুক্ষণ পরে ইসকন মন্দির আমাদের সামনেই আছে। এখানে টাইমিংটা আমি আপনাদের বলে দিই, এখানে দেখা যাচ্ছে এসে পিছনে দেখতে পাচ্ছেন 4:15 থেকে 5:00 অবধি টাইমিং, 6:30 থেকে সকাল 5:15, সকাল 7:00 থেকে রাত্রি 8:30 অবধি টাইমিং। হিয়ার ইজ দ্য টাইমিং জোন। চলো বন্ধু ভিতরে চলো, চলো আবার ভেতরে যাই, হেলমেট রাখার জায়গা,
আমাদের একমাত্র সিকিউরিটি চেকিং হলো, যাই না ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, অ্যালাউ আছে কি না, যদি ক্যামেরা ভিতরে অ্যালাউ থাকে উইল টেপ, আমরা রেকর্ড করব, যদি অ্যালাউ না থাকে সো সরি ফর দ্যাট, বাট দেখা যাক ভিতরে অ্যালাউ করে কি করে না। বাট এখানে হচ্ছে জুতো রাখার র্যাক, যেখানে আপনারা আপনাদের পাদুকা রাখতে পারেন, জুতো রাখতে পারেন, তাই তো? আমি এত বাংলা বলছি না ভালো, তাই না? সেই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো এখানে দু রকম এন্ট্রি, একটা স্পেশাল এন্ট্রি, একটা নর্মাল এন্ট্রি। যে আমি যেমন স্পেশাল এন্ট্রিতে এসেছি, বেড়া আছে আমার, আর এই অজয় গোড়াই আমার বডিগার্ড, স্পেশাল এন্ট্রি না, এই নর্মাল এন্ট্রিতে আছে। আমি বললাম একে ভাই স্পেশাল এন্ট্রিতে চলে আয়, কি আছে বলো না, দুটোই একই ব্যাপার, আপনাদের এখন অব্দি কোনো ডিফারেন্সিয়েট তো আমি দেখতে পাইনি, আগে গিয়ে দেখা যাক কি স্পেশালিটি থাকে। কোন অনেকটা পথ যেতে হবে, স্পেশাল এন্ট্রি থেকে তো মনে হচ্ছে নরমাল এন্ট্রি খুব ভালো রয়েছে, ভিড় আছে, আমার স্পেশাল এন্ট্রিতে কেউ নেই, আই এম অ্যালোন, ভিআইপি এন্ট্রি ভাই, আমি কেন তো ভিড়ের মধ্যে যেতে যাবো, আমি একা, কিন্তু আমি এখন মন্দির দেখতে পাচ্ছি, তুমি পাচ্ছ না, আমিও মন্দির দেখতে পাচ্ছি বাট নিচু হয়, ঠিক আছে, আমি স্পেশাল এন্ট্রি দিয়ে যাবো ভাই, কেউ নেই, চলে এসো, এখনো বললাম চলে এসো ভাই, নরমাল এন্ট্রিতে ভিড় দেখো, ভিড় দেখো, আমি এই কারণে বলেছিলাম স্পেশাল এন্ট্রিতে এসো, এই কারণে বলেছিলাম। তুমি যদি ঘুরতে এসছো আর যদি একটু ভিড় না থাকে তো তোমার মজা আসবে, তুমি যদি ঘুরতে এসছো আর যদি একটু ভিড় না থাকে তাহলে কি মজা আছে, কেনই যাবো ভাই, আমি বললাম স্পেশাল এন্ট্রি দিয়ে সব পাতা থাকবে, ভিআইপি লাইন, শুভমদা ভিড়েই মজা, এই হচ্ছে সমস্যা স্পেশাল এন্ট্রি আর নর্মাল এন্ট্রির মধ্যে, বললাম যে স্পেশাল এন্ট্রি দিয়ে এসো তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে, তাড়াতাড়ি আমরা বাইরে যেতে পারবো, তা নয়, অনেকটা তো ফ্রিতে আসা গেল না, প্রচুর ভিড় রয়েছে শুভমদা আজকে, প্রচুর ভিড় আছে, স্পেশাল এন্ট্রি করে কোনো লাভ হলো না নাকি, ফাইনালি আমরা পৌঁছে গেলাম ইসকন মন্দিরে, আমরা উঠলাম 108 বার হরে কৃষ্ণ চ্যান্টিং করতে করতে ফ্রম দ্য ফার্স্ট স্টেপ টু দ্য লাস্ট স্টেপ, এখন আমাদের ভিতরে যাওয়া বাকি আছে, মন্দিরটা আসল দর্শন করা বাকি আছে, পিছনে যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আসল মন্দির, ক্যামেরাটাকে প্যান করাচ্ছি, এটা হচ্ছে সেই আসল মন্দিরটা, এখনও অনেক বড় কিউ আছে, সো লেটস গো ইনসাইড ফার্স্ট, বাট হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, দিস ইজ দ্য 108 108 বার এই মন্দিরটা আমাদের চ্যান্ট করিয়েছে, ফিল ফ্রেশ, ভালো লাগছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।
ইসকনের ভিতরে মন্দির এসে কেমন লাগছে? অজয় শুনতো হরে কৃষ্ণ 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 হরে হরে এসে মন্দির। ISKCON recognizes the practice of Kirtan, which is chanting Hare Krishna Mahamantra. Kirtan is a both way to express the devotions to God and the way to attract the newsroom up to the moment. হ্যাঁ জিলেপি খাবো। আমরা এখন দাঁড়িয়েছি মহাভোগের লাইনে, না প্রসাদের লাইনে। প্রসাদ নিয়ে নাও, খিচুড়ি ভোগ দিচ্ছে এখানে, বিনা পয়সায় খিচুড়ি নিয়ে নাও। খিচুড়ি দিয়েছে, মজা নিয়েছো খিচুড়ি? এসো এসো, এখন মহাপ্রসাদ এনজয় করি আমরা। মানে ইস্কনে কিছু সেই স্বাদ না, প্রসাদ প্রসাদ প্রসাদকে নিয়ে কোনো মন্তব্য হবে না। চলো এটা শেষ করি, তারপরে দেখা হচ্ছে। সেই আমরা এখন প্রসাদ চেষ্টা করছি, খিচুড়ি কেমন? প্রসাদের স্বাদ নিয়ে কোনো কথা হবে না, বলতে নেই কেমন প্রসাদ। প্রসাদ ভক্তি করে যেটাই দেওয়া হয় সেটাই প্রসাদ। প্রসাদ যেমন হয় খিচুড়ি ভোগ সেরকমই। আমি শুনেছি যে ইস্কনের খিচুড়ির আলাদা প্রসাদ, খিচুড়িটা কিছুটা আলাদা থাকে। বাট আমার সেই সম্বন্ধে কোনো জ্ঞান নেই বা আইডিয়া নেই, কোনো রকম মন্তব্য আমি করবো না সেটা নেই। বাট প্রসাদ অলওয়েজ যেমন হয়, এই যে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটিও ঠিক আছে। আমাদের খুব ভালো দর্শন হয়েছে, সকলে কৃপায় সকলেরও ভোগ খেয়েছি আমরা। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি কোথায়? কোরমাংলা না হোয়াইট ফিল্ড? মন্দিরের বাইরে যেটা হচ্ছে সেটা আমরা এখন যাচ্ছি ট্রেন ধরতে, তাই তো? আমরা এখন ট্রেন ধরতে রেলওয়ে স্টেশন। তাহলে আমাদের 15-20 মিনিট আমাদের লোকাল ট্রেন আছে, রাইট? So hope you guys enjoy this vlog. If you like this vlog, don't forget to subscribe to the channel. If you like it, in the meantime, see you in the next vlog. But stay tuned. Abhi ye vlog khatam nahi hua. Abhi bhi chalega daily lesson. And it's fire. Burning holes inside my brain. Feel the fire. Heat the melts down again. Now it's pouring through my veins. But I said you're the spark to blame. And it's fire. Burning holes inside my brain. ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি কেএসআর ব্যাঙ্গালোর থেকে। এখন আমরা যাচ্ছি কমলানা। সো এই আমাদের ট্রেন দেখতেই পাচ্ছেন আমরা ফাইনালি। জাস্ট ফর মি রেলওয়ে ফ্রি আছে, কিন্তু অজয়ের জন্য রেল ফ্রি নেই, তাই না? তাই না অজয়? না আমার জন্য কেন রেল ফ্রি ভাই? কে আছে রেলে? রেলে তোমার বাবা কথা তা না বলো না, রেল মিনিস্ট্রিটাই আমার না। হ্যাঁ তুমি যে রেল মিনিস্ট্রির লোক, আমি রেল মিনিস্ট্রির লোক না। তোমাকে নেতা নেতা লাগছে পাঞ্জাবি বলে। আরে আরে আরে, তবেই তো লোকে বলবে যে হ্যাঁ রেল মিনিস্ট্রির লোক আছে।